বলে দেন একসাথে পাঁচটা আপনার 70,000 টাকা পাঁচটা 70,000 এবং ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে আপনার পেটের মধ্যে ইনশাল্লাহ তিনটা আচ্ছা দর্শক আল্লাহর উপরে পাঁচটা ছাগল এটা হচ্ছে পাঠা বাচ্চা মেয়েতি তোতা পাঠা বাচ্চা এই তিনটা হচ্ছে পাঠিয়ে এবং একটা মা ছাগল এবং এটা আবার তিন মাসের গাব একদম গ্যারান্টি গাব এবং একটা বাচ্চা দিয়ে তিনটা করে পাঁচটা ছাগল চাওয়া দাম হচ্ছে 70,000 টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার মালখানগরে তো এখানে আপনারা জানেন যে রাকিব ভাই যিনি ছাগল লালন পালন করেন পাশাপাশি উনি একজন ভেটেনারি চিকিৎসক তো ওনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল মাশাল্লাহ তো ক্রস এবং উন্নত উভয় জাতের ছাগলে ওনার এখানে রয়েছে আর উনি এবার কিছু বাম্পার অফারও দিবেন তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন রাকিব ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আচ্ছা আচ্ছা অনেকদিন পরে আসা হ্যাঁ ভাই খামারে আসলে একটু খোঁজ খবর নিতে আসা তো কি অবস্থা এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আর বেশ কিছু ছাগলও আছে বিক্রি করার মতো ক্রসেরও আছে অরিজিনালও আছে তোতাপুরি আছে হ্যাঁ তোতাপুরি আছে তোতাপুরি ক্রস আছে যমুনাপারি হরিয়ানা ক্রসের আছে আবার অরিজিনাল তো হরিয়ানা পাঠা আছে সব ধরনের ছাগল আছে মোটামুটি মানে কতগুলো আছে এবার বিক্রি করার মতো এখানে আছে 20টার মতো আছে 20টার মতো হ্যাঁ 20টার মতো আর আপনার ওই খামারে কতগুলো আছে এখন ওখানে আমরা তো কমাই ফেলছি তারপরে এখনো প্রায় 70টার মতো আছে বাচ্চা সব সহ ওইগুলো তো সব অরিজিনাল ওগুলো অরিজিনাল সব এখানে আছে অরিজিনাল এবং এখানে অরিজিনাল এবং ক্রস হ্যাঁ সব মিক্স আছে তো এখন ছাগলের দামে কি অবস্থা বা ছাগলের দাম আছে মোটামুটি ভালোই এখন ভালো হ্যাঁ ছাগল ভালো আছে ছাগলের দামও মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে তারপরে এখানে একটা বাম্পার অফারের ছাগলও আছে আচ্ছা আচ্ছা কিরকম এটা আপনার তোতাপুরি ক্রসের সাথে এই যে ছাগলটা আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ 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 সাথে তিনটা মেয়ে বাচ্চাগুলো তোতা ক্রসের আবার মাটা তিনটা বাচ্চা এটা তিনটা করে বাচ্চা দেয় হ্যাঁ বাচ্চা এই যে কালারিং বাচ্চা মাটাও কালার ভালো আর মা আবার 3 মাস প্লাস প্রেগনেন্ট 3 মাস প্লাস একদম শিওর প্রেগনেন্ট একবার শিওর প্রেগনেন্ট এগুলো আমি তো জানিনি যেটা বলে দেই ইনশাআল্লাহ ওইটা মিস হয় না আর একটা বিষয় হচ্ছে আপনারা প্রেগনেন্ট বলে দিলে প্রেগনেন্ট না হলে তো মনে হয় যে টাকা ফেরত বা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা ওইটা যদি আমরা যেটা বলে দেব একবার গ্যারান্টি দিয়ে ওটা যদি না থাকে আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে আর টাকাও যদি নিয়ে যেতে চায় টাকাও দিয়ে দিই আর টাকা নেয় না আসলে যারা ছাগল কিনে এরা তো পালার জন্য কিনে এই পর্যন্ত টাকা আমরা দিতে হয় না আমাদের ছাগলও চেঞ্জ করতে হয় না শুধু একটা ছাগল তা আমাদের ওই খামারের একটা ছাগল আমরা শুধু মানে এই 2-3 বছরের মধ্যে চেঞ্জ করতে লাগছে কারণ আমাদের তো যেটা আমরা ওভার শিওর না ওটা আমরা বলি না আচ্ছা আচ্ছা না আপনি তো এই লাইনে আছেন আপনি একজন ভেটেরিনারি চিকিৎসক মোটামুটি তো ভালো বুঝেন তো এবার কি সবগুলো ভ্যাকসিন করা আছে কিনা সব গতকালকে রাত্রে এখানে যেগুলো আছে আমি সব গতকালকে রাত্রে ভ্যাকসিন করছি মানে আমরা 3 মাস 4 মাস পর পর ভ্যাকসিনটা দেই তো এখন মোটামুটি সুস্থ সবল আছে সব আল্লাহর রহমতে 100% সুস্থ আছে এবং ভ্যাকসিন কমপ্লিট করা আচ্ছা তো চলেন রাকিব ভাই একটু ছাগলগুলো অনেকগুলো ছাগল একটু দেখাতে সময় লাগবে একটু ছাগলগুলো দেখাই হ্যাঁ চলেন দর্শকদের দেখাই রাকিব ভাই একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই ইন্ডিয়ান রাজস্থানের তোতাপুরি ছাগল 100% তোতাপুরি ছাগল কয় দাঁতে এটা এটা 6 দাঁত 6 দাঁতের আচ্ছা এখন কি বাচ্চা আছে না গাব এটা ভাই গাবিন গ্যারান্টি দেওয়া যাবে না কারণ এটা আজকে 7-8 দিন হইছে এই যে এখনো ময়লা লাগে আছে ব্রিডিং করানো হইছে মানে এই পর্যায়ে তো আর গ্যারান্টি দেওয়া সম্ভব না তবে ব্রিডিং করাইছে এটা শিওর তো এটার দাম চাবেন কত টাকা আর এটা কিন্তু দুধ হয় ভালো ছাগলটা মোটামুটি এখনো পার ডে 1/2 কেজির মতো 400-500 গ্রাম পাওয়া যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আর বাচ্চা এখনো 400-500 গ্রাম 400-500 গ্রাম পাওয়া যায় অনেকে আসলে দুধের ছাগলগুলো খুঁজেও থাকে হ্যাঁ আছে আমার কাছে আজকে 2-3টা ছাগল আছে মোটামুটি 1/2 লিটার করে দুধ দেয় আচ্ছা আচ্ছা আরো আছে দেখাবো আমি এটা মোটামুটি 1/2 লিটার 400-500 গ্রাম পাইবো প্রতিদিন আচ্ছা তো এটার দাম চাবেন কত টাকা এটা ভাই আমি বিক্রির জন্য জানতে চাইতেছি 50,000 টাকা আমি কারণ জানেন বেশি দাম চাই ছাগল বিক্রি করি না আমি যেটা একবার রিজনেবল প্রাইস বিক্রির দাম ওইটাই বলে দিই আচ্ছা তারপর তো আলোচনা করতে পারবে সেটা তো অবশ্যই আলোচনা যদি সুযোগ না দেয় কাস্টমাররে আচ্ছা আচ্ছা তাহলে কেমন হয় আরেকটা বড় সরো দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটাও ইন্ডিয়ান তোতাপুরি রাজস্থানের ছাগলই এই যে কলার ঝুল কান কাটা এবং 6 দাঁতের ছাগল আপনার এটা শিওর প্রেগনেন্ট শিওর প্রেগনেন্ট আজকে 2 মাস 27 দিন আচ্ছা আচ্ছা একদম 100% এটা প্রেগনেন্ট আছে তো এটার দাম চাবেন কত টাকা
এটার দাম চাইতেছি ভাই আমি 60,000 টাকা। 60,000 টাকা। আর আমার কাছে অরিজিনাল ব্রিডের আজকে দুইটা তোতাপুরি ছাগলই আছে, এইটা আর ফারস্টে যেটা দেখাইলাম, দুইটা যদি কেউ একসাথে নেয় ওই ক্ষেত্রে আমি একবারে বাম্পার অফার দিয়ে দেই 1,00,000 টাকা। 1,00,000 টাকা। হ্যাঁ তো ভাই এটা কি আপনার তিন বাচ্চা সহ মাসা গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একবারে ফুল প্যাকেজ আপনার, আর যে তিনটা করে বাচ্চা হয়, তিনটা করে বাচ্চা হয়, এই যে এই তিনটা বাচ্চা অরি, তিনটা কি পাঠি বাচ্চা? তিনটা পাঠি বাচ্চা তোতাপুরি ক্রসের, মাটা আউট ক্রসের, তোতাপুরি ক্রসের, মাটা আবার 3 মাস প্লাস প্রেগন্যান্ট। আচ্ছা একবারে 100% গ্যারান্টি। তো চারটা কি একসাথে বিক্রি করবে? চারটা একসাথে, হ্যাঁ মা বাচ্চা একসাথে, আর আপনার পাশাপাশি একটা পাঠা বাচ্চা আছে মেউতি তোতা। আচ্ছা আচ্ছা, এটার সাথে ওরা সারা একসাথেই থাকে, তো চারটা কি একসাথে দিবেন? এটা পাঠা বাচ্চাটা সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে, আর একসাথে প্যাকেজ যদি নেই নিতে চায় কেউ তো প্যাকেজই বলে দিই আমি। আচ্ছা বলে দেন, একসাথে পাঁচটা আপনার 70,000 টাকা। পাঁচটা 70,000? পাঁচটা 70,000, এবং ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে আপনার পেটের মধ্যে ইনশাল্লাহ তিনটা। আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্লাহর উপরে ভরসা, ছাগল এটা হচ্ছে পাঠা বাচ্চা, মেয়েতি তোতা পাঠা বাচ্চা, এই তিনটা হচ্ছে পাঠি এবং একটা মা ছাগল, এবং এটা আবার 3 মাসের গাব। 3 মাসের গাব, একদম গ্যারান্টি গাব, এবং এটা বাচ্চাতে তিনটা করে, পাঁচটা ছাগল চাওয়া দাম হচ্ছে 70,000। 70,000 টাকা। তারপরে তো কিছু আলোচনা করতে পারবো, কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই যে যদি কেউ শুধু এই পাঠা বাচ্চাটা নিতে চায়, অনেকে আবার সিঙ্গেল পাঠা বাচ্চা চায়, ভালো কোয়ালিটি পার মেয়েতি তোতা পাঠা বাচ্চা, এটা যদি কেউ সিঙ্গেল নেয় ওই ক্ষেত্রে আমি এটা 22,000 টাকা দাম রাখবো। 22,000 টাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই তাহলে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই হরিয়ানা এবং যমুনাপারি ক্রসের, ক্রসের ছাগলটা। হ্যাঁ অনেক বড় মাশাআল্লাহ। এটা আপনার এই 6 দাঁত, নতুন 6 দাঁত। আচ্ছা নতুন 6 দাঁত। হ্যাঁ ভাই নতুন 6 দাঁত আছে। এটা 2 মাসের প্রেগন্যান্ট, এটা এটা একবারে গ্যারান্টি। গ্যারান্টি? হ্যাঁ ইনশাআল্লাহ গ্যারান্টি। আচ্ছা যেটা গ্যারান্টি এটা তো না হলে আপনারা অবশ্যই চেঞ্জ করে দিবেন। হ্যাঁ সেটাই। আর পাশাপাশি আর এর দুইটা বাচ্চা, বাচ্চাগুলো তোতাপুরি ক্রসের, আপনার ওইটা কালো সাদা যেটা, এটা হ্যাঁ এটা খাসি বাচ্চা, এটা হলো পাঠি বাচ্চা। আচ্ছা আচ্ছা। এখন এই বাচ্চাটা একটু সামনে দিন দর্শকরা, একটু ভালো করে দেখো, দেখেন বাচ্চা দুইটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর। পাঠা বাচ্চা দুটোটাই, একটা খাসি একটা পাঠি, কালো সাদা যেটা ওইটা খাসি, ওইটা খাসি আর এটা হচ্ছে পাঠি বাচ্চা। হ্যাঁ আচ্ছা। তো তিনটা একসাথে দাম চাবেন কত টাকা? তিনটা একসাথে যদি কেউ নেয় ওই ক্ষেত্রে আমি 60,000 টাকা দাম রাখবো। 60,000? যদি আলাদা আলাদা নেই? আলাদা নিলে একটু বেশি পড়ে, তখন দেখা গেছে মাটা আপনার 30,000, বাচ্চা দুইটা 35,000। আচ্ছা দুইটা 35,000? দুইটা 35,000। চলো ঠিক আছে আরো দেখি ভাই। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই যমুনাপারি ক্রসের, যমুনাপারি। হ্যাঁ এটা এটারও লাইভ ওয়েট আছে 46 কেজি। 46 কেজি? 46 কেজি। এবং এটা নতুন 6 দাঁত, আর পার ডে হাফ লিটার দুধ দিতেছে এখনো। এখনো? এখনো হাফ লিটার দুধ। আচ্ছা এখনো হাফ লিটার দুধ, এবং এটা আপনার 2 মাস প্লাস প্রেগন্যান্ট। শিওর প্রেগন্যান্ট? শিওর শিওর। আচ্ছা তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইতেছি 30,000 টাকা। 30,000 টাকা? জি 30,000 টাকা। তারপর আলোচনা করতে, কিছু আলোচনা সুযোগ আছে ইনশাআল্লাহ। আর কই তো ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই যমুনাপারি ক্রসের। আচ্ছা হ্যাঁ, এই ছাগলটা আপনার 2.5 মাসের প্রেগন্যান্ট আছে। শিওর শিওর? হ্যাঁ একবারে গ্যারান্টি। আর ওর বাচ্চাই হইতেছে এই যে, এটা বাচ্চা তো মাশাআল্লাহ। হ্যাঁ বাচ্চা হরিয়ানা ক্রসের, বাচ্চা পাঠা দিয়ে ক্রস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা আপনার 6 মাস, 5.5-6 মাস বয়স। বাচ্চা যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাও নিতে পারবে, সিঙ্গেল 15,000 টাকা দাম, আর যদি মা সিঙ্গেল নেয় মার দাম 25,000। আচ্ছা দুইটা একসাথে? হ্যাঁ দুইটা একসাথে নিলে 35,000। দুইটা একসাথে নিলে 35,000? হ্যাঁ একবারে বাম্পার অফার দিয়ে দিলাম 35,000। আর ছাগল কিন্তু আপনার 40 কেজির উপরে লাইভ ওয়েট, 40 কেজি একবারে মাপা, বেশি বেশি আছে কিছু। আচ্ছা চলেন আর আছে ভাই। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই শিরোহি ক্রস। শিরোহি ক্রস? জি। আচ্ছা এটা এটা পরশুদিন ব্রিডিং করানো হয়েছে, এই যে হরিয়ানা পাঠা দিয়া। আচ্ছা এটা বয়স কি রকম? এটা এই যে নতুন প্রথম কনসেপ্ট করলো, 7-8 মাস বয়স। এটার দাম চাবেন কত টাকা? এটা ভাই বিক্রির জন্য দাম 13,000 টাকা। 13,000 চাওয়া দাম, তারপর আলোচনা করতে। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই যমুনাপারি এবং তোতার আর কি সংমিশ্রণ, ক্রস সংমিশ্রণ, ক্রস জাতেরই। আচ্ছা কয় দাঁতে এটা? এটা 6 দাঁত। 6 দাঁত। এটা কি গাব আছে? এটাও গাব আছে। কত মাসে? এটাও 3 মাস কাছাকাছি। আচ্ছা এটাও গাব। এটার দাম চাবেন কত টাকা? এটা 25,000। 25,000 টাকা চাওয়া দাম, তারপর আলোচনা। হ্যাঁ ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। কাটাটা ধরেন তো ভাই, একটা পাঠা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি অরিজিনাল? হ্যাঁ ভাই এটা অরিজিনাল হরিয়ানা, হরিয়ানা হরিয়ানা কোটা আর কি যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, এই ওই হরিয়ানা জাতের এটা পাঠা। মাত্র 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স, ব্রিড করানোর জন্য নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন খামারি যারা, এরা ব্রিডিং করানোর জন্য নিতে পারে। এটার দাম চাবেন কত টাকা? এটা দাম চাইতেছি 55,000। 55,000, তারপর আলোচনা করতে হবে। হ্যাঁ তারপর আলোচনার সুযোগ আছে। তো রাকিব ভাই মাশাআল্লাহ, আপনার এখান তো বেশ কিছু ছাগল দেখলাম, কিছু বাচ্চা সহ দেখলাম, কিছু নিশ্চিত গাব ছাগলও দেখলাম। হ্যাঁ তো আপনি তো অনেক দিন যাবতে এটা করেন, কিছুদিন পালন করেন, বিক্রি করেন, অনেকে আপনার থেকে নেই,
এবারেও কিন্তু অনেকে নিতে চাবে, তারা কিভাবে নিবে যদি একটু বলতেন? আসলে আমরা আপনার যে প্রতিবেদনে ছাগলগুলো আমরা বিক্রি করি, আপনি তো কিছুদিন পর পরই আসেন, আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, নেক্সট প্রতিবেদনে যে যেটা আমরা সেল করছি কেউই আসে নাই, আমাদের টাকা পেমেন্ট করে দিছে, আমরা ছাগল পৌঁছাই দিছি আমরা। তো এই ক্ষেত্রে একটা বিষয় হলো, অনেকে আবার ফোন করে বলে যে ভাই ছাগল পাঠায় দেন, ছাগল আপনার লোকের কাছে টাকা দেবো, এটা কিন্তু সম্ভব না। আচ্ছা, কারণ এই আমার তো একটা ঠিকানা আছে, আমি একজন খামারি এবং খামার আমার টাকাও আছে, এখানেও আছে। আচ্ছা, এবং আপনারা আমার আজকে নতুন চিনেন না, এবং দর্শকরাও চিনে আমার চ্যানেলে আপনার লোকেশন দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। ওই ক্ষেত্রেই মানে ওই আমি ছাগলের যদি টাকা আপনার পেমেন্ট করে দেয় ফুল, আমরা হোম ডেলিভারি দিয়ে দিই। আর যদি সরাসরি আসতে পারে সেটা সবচেয়ে ভালো, সরাসরি আইসা দেখা নিজেটা নিজে বুঝে নিয়ে গেলে আমাদের আর কোনো মানে এখানে টেনশন থাকে না। আর ছাগলটা বাসার থেকে ছাড়ার পরে ওনার বাসায় পৌঁছানো পর্যন্ত আমার আসলে ঘুম হয় না। এখন যারা না আসতে পারে, হ্যাঁ না আসতে পারে, আমি তাদের জন্য এটা করে দিই, হোম ডেলিভারিটা দিয়ে দিই। ওই ক্ষেত্রে ওই যে আপনার টাকা আগে পেমেন্ট করে দেওয়া লাগবে, এবং যেই খরচের টাকা ওইটাও আপনার পেমেন্ট করে দেওয়া লাগবে, কারণ যেই লোক যাবে উনি তো খরচ দেওয়াই লাগবে, খরচ নিয়ে আমার লোক একবার সরাসরি বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে। ঠিক আছে রাকিব ভাই, আর যারা প্রবাসী আছে তারাও এইভাবে নিতে পারে, অথবা যদি কেউ কাউরে পাঠায় দেয় এসে সরাসরি দেখে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাকিব ভাই, বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ। ঠিক আছে রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনার সম্মানিত ভিউয়ার্স যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আমাদের জন্য দোয়া করেন।